নমস্কার। আবার ফিরে এলাম স্যাটার্ন অর্থাৎ শনি নিয়ে, শনির রাশিগত প্রভাব। আজকে আপনাদের সামনে উল্লেখ করব শর্টস পয়েন্ট, শনির ক্যারেক্টার ওয়াইজ রাশিগত প্রভাব কি কি দিচ্ছে সেটা সম্পর্কে আপনাদের সামনে উল্লেখ করব। মেষ রাশিতে যদি শনির প্রভাব থাকে তাহলে জাতক দুর্বল এবং ক্রোধী স্বভাবের হয়ে থাকে, জাতক ঝগড়াটে হয়ে থাকবে এবং মাঝে মাঝে বেশ কিছু অদ্ভুত চিন্তাভাবনা জাতকের মাথায় ঘুরবে। চর্মরোগ এবং রক্ত রিলেটেড কোনো ডিজিজ নিয়েও কিন্তু জাতক ভুগতে পারে। যার বৃষ রাশিতে শনি থাকবে, শনির রাশিগত প্রভাবের মধ্যে সেকেন্ড পয়েন্টে আসি, যার বৃষ রাশিতে শনি রয়েছে সেই জাতক সাহসী হবে, একটু দুষ্টু প্রকৃতির হবে, স্বৈরাচারী স্বভাবের হবে, স্ত্রী জাতিকে আকর্ষণ করার ক্ষমতা কিন্তু বৃষরাশির ক্ষেত্রে শনির ক্ষেত্রে খুব প্রবল হয়ে থাকে। জাতক মূলত সুখী হবে এবং ধন সম্পদশালী হয়ে থাকবে। মিথুন রাশিতে শনি থাকলে কি রেজাল্ট হতে পারে সেটা নিয়ে এবার আপনাদের উল্লেখ করি। জাতকের একটু বদমেজাজ থাকবে, স্পেশালি জাতক সমস্ত ব্যাপারে উদ্যোগী হবে এবং অপব্যয়ী হবে। বাকচাতুরতার জন্য জাতক কিন্তু সমস্ত কাজে সাকসেস পেয়ে থাকবে। নিজের কথা গোপন রাখতে এরা বেশ সক্ষম হয় এবং অপরের কথাকে নিজের মধ্যে আনার একটা টেন্ডেন্সি মিথুন রাশির ক্ষেত্রে যদি শনি বসে থাকে তাহলে ডেফিনেটলি সেই জাতীয় ক্যারেক্টার্স কিংবা অ্যাটিটিউড কিন্তু শনি দিয়ে থাকে। কর্কট রাশিতে শনি থাকলে জাতকের মাতৃস্নেহ মেলে না, ছোটো বয়স যথেষ্ট কষ্ট কাটে, কষ্টের মধ্যে দিয়ে কাটে, মান সম্মান ধন উপার্জন করতে যথেষ্ট বেগ পেতে হয়। মিনিমাম 40+ পরের থেকে কর্কট রাশিস্থ শনি কিন্তু ভালো ফল দিয়ে থাকে। সিংহরাশির জাতক কিংবা জন্মকুণ্ডলিতে, সিংহরাশির জাতকের জন্মকুণ্ডলিতে যদি শনি সিংহরাশিতে শনি থাকে জাতককে সারা জীবন কষ্ট করতে হবে। ঝগড়া ঝামেলা বিবাদ কিন্তু শনির একদম বেসিক ক্যারেক্টারের মধ্যে থাকবে, বাট জাতক লেখক কিংবা সায়েন্টিস্ট কিংবা ডক্টর হওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। প্রতিপদে বিঘ্ন এলেও লাস্ট ফিনিশিং ওয়াইজ সাকসেস হবে। কন্যা রাশিতে শনি জাতককে বেইমান তৈরি করে থাকে, ঠক প্রবৃত্তি নিয়ে আসে। এই জাতকদের স্পেশালি যারা জয়েন্ট বিজনেস করছেন, অপোজিট ক্যারেক্টারকে ডেফিনেটলি বিলিভ করাটা উচিত নয়। এরা নিজের ছলচাতুরী বুদ্ধি দ্বারা এরা ব্যবসায় প্রভূত উন্নতি করলেও অপরকে কিন্তু লস করিয়ে দেবে। তুলা রাশিতে যদি শনির প্রভাব থাকে তাহলে জাতক ধন সম্পদশালী হয়ে থাকে, রাজার মতো জীবনযাপন করে থাকে এবং স্পেশালি ডে বাই ডে এই ক্যান্ডিডেট ডেভেলপ করে থাকে। জাতকের কিন্তু নেতৃত্ব দেওয়ার প্রবল ক্ষমতা থাকে। বৃশ্চিক রাশিতে শনি ডেফিনেটলি ভালো রেজাল্ট দিয়ে থাকবে, বাট বেশ কিছু নেগেটিভ পয়েন্টসও আসে, বাজে কিছু লোকের সংসর্গ কিন্তু বৃশ্চিক রাশির জাতকের শনির মধ্যে এসে থাকে। ধনুরাশির ক্ষেত্রে শনি যদি স্থিত হয়ে থাকে তাহলে জাতকের নিজেদের মধ্যে অর্থাৎ সাংসারিক লাইফের মধ্যে প্রচণ্ডভাবে বিরোধ হতে পারে, বাট জাতক বাইরের ক্ষেত্রে মান সম্মান যথেষ্ট পাবে, স্ত্রী এবং সন্তান সুখ যথেষ্ট ভালো থাকবে। মকর রাশিতে শনি থাকলে জাতক কামুক হয়, পরস্ত্রীগামী হয়। এই জাতক গয়নাগাটি কিংবা পোশাক আশাকের প্রতি যথেষ্ট দুর্বলতা বোধ করে থাকে। অপরের জমি জায়গা দখল করার একটা প্রবৃত্তি কিন্তু মকর রাশির শনি দিয়ে থাকে। কুম্ভ রাশিতে শনি স্থিত হলে তার প্রভাবে জাতক নাস্তিক হয়ে থাকে, পরিশ্রমের দ্বারা সফলতা লাভ করে থাকে, পরস্ত্রীগামী হয়ে থাকে এবং জাতক বাকপটু এবং কুটিল হয়ে থাকে। সো বিজনেসের ক্ষেত্রে কুম্ভ রাশিতে শনি অপোজিট পার্টনারের ডেফিনেটলি অ্যালার্ট হওয়া উচিত। মীন রাশিতে শনি কিন্তু জাতককে যথেষ্ট ভদ্র, নম্র এবং শালীন করে রাখে। শালীনতা এবং সদ্গুণের জন্য এই জাতক সকলের কাছে প্রিয় হবে, বুদ্ধিমান হবে, ভাগ্যশীল হবে, দৈব সহায়তা পাবে, সমস্ত রকমের সুখ সম্পদ কিন্তু মীন রাশিস্থ শনি আপনাদের দিয়ে থাকবে। আজকে উল্লেখ করলাম শনির রাশিগত প্রভাব, পরের প্রোগ্রামে ফিরে আসবো মঙ্গলের রাশিগত প্রভাব নিয়ে। সো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন। যারা অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিতে ইচ্ছুক, এয়ারপোর্ট হাজরায় চেম্বার ওপেন রয়েছে, অনলাইন কনসালটেন্সি রয়েছে, জাস্ট একটা ফোন করে অবশ্যই বুকিং করে নিন। নমস্কার।